वेलकम टू माय चैनल। आज आमी तुम्हारे देखाबो मुग डाल किभावे रान्ना करते हैं। निरामिष मुग डाल रान्ना करते की प्रयोजन देखे नाओ। आमी निये ची एगाने मुग डाल, एक बाटी मुग डाल निये ची आमी, आर निये ची गोटा जीरा, आदा, दुटो शुकनो लंका, दुटो तेजपाता। एबार आमी गोटा जीरा और आदा बेटे नेब। तारपर आमी ओवेने कड़ाई बसालाम, कड़ाईटा गरम होते देव। कड़ाईटा गरम होए गेले देव मुग डाल। आमी दोकान थेके किने आना अवस्थातेई दिलाम, ना दिए डालटा दिए दिलाम कड़ाईते। एबार आमी भेजे नेब और बारबार नाड़ते होबे जाते पुड़े ना जाए, डालटा लाल ना हो जाए सेदिके लक्ष्य रखते होबे। डालटा भाजले खूब सुंदर गंध बार हय। डालटा भेजे आमी एकटा गामलाय तुले निलाम। तारपर एर मध्ये आमी देब जल। जल दिए एबार आमी डालटा भालो करे धुये नेब। डालटा धोवार समय एकटा सादा जल बेरिये आसबे। चामच दिए गुले निच्छि आमी, सादा जल बेरिये आसलो। सादा जलटा आमी एबार फेले देब। डालटा आमी পরিষ্কার করে নিলাম। এবার কড়াইতে আমি এই ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পর আমি দেব জল। জল দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। তার আগে ডালের যে জলের উপরে যে সাদা সাদা ফেনা ভাসছে এটা আমি তুলে ফেলব। এটা আমি গেজা গেজা মতো যে সাদা ফেনা এটা আমি তুলে ফেলে দেব। তুলে ফেলে দেওয়ার পর আমি ডালটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য সেদ্ধ হতে। 10 মিনিট সেদ্ধ হতে আমি রেখে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরালাম। ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা একটু ঘুটে দেব, কাটা অথবা হাতা দিয়ে ঘুটে দিলেই হবে। আমি হাতা দিয়েই ভালো করে ডালটা ঘুটে দিলাম যাতে জলের সাথে ডালটা ভালো করে মিশে যায়। তারপর এই সেদ্ধ ডালটা আমি একটা পাত্রে তুলে নেব। তারপর আমি আবারও কড়াইটা বসাবো ওভেনে। তারপর আমি কড়াইতে দেব সাদা তেল। সাদা তেলের পরিবর্তে ঘিও ইউজ করা যেতে পারে। আমি এখানে সাদা তেল দিয়েছি। এর মধ্যে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দেব এর মধ্যে গোটা জিরা। তারপর আমি দেব জিরা আর আদা বাটা। আদা জিরা বাটা কড়াইতে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আদা জিরা বাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব সেদ্ধ ডাল। যে ডালটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কড়াইতে। তারপর এর মধ্যে আমি দেব জল। জলটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ মুগ ডাল খুব হালকা খেতে ভালো লাগে না। বেশি হালকা করব না। এবার আমি দিচ্ছি 1 চামচ লবণ। লবণ হলুদটা পরিমাপ অনুযায়ী দিতে হবে। হলুদটা কিন্তু ডালে অল্প লাগে, ডালে অল্প হলুদ দিতে হয়, বেশি হলুদ দিলে কিন্তু হবে না। ডালে বেশি হলুদের কোনো প্রয়োজন নেই। এবার ডালটা আমি আবার 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ডাল যত ফোটানো হবে তত ডালের টেস্ট লাগে, খুব টেস্টি হয় যদি ডালটা ভালো করে ফোটানো যায়। তারপর আমি দেব এর মধ্যে 1/2 চামচ চিনি। চিনি দিয়ে আবারও আমি 3 মিনিট ফুটিয়ে নিলাম। তাহলে রেডি হয়ে গেল আমার ডাল, মুগ ডাল। খুব সহজভাবে ঘরোয়া উপায়ে রান্না করা যায় আর খুব অল্প সময়ে ডালটা রান্না করা যায়। তো তোমরাও ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।